আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, হয়তো বা আমাদের রিং আইডির পথচলা এখানেই শেষ, রিং আইডি হয়তো বা আর থাকবে না। রিং আইডির উপরে পুরোপুরি ভরসা না রেখে আপনারা অন্য কোনো জায়গায় কাজ করতে পারেন, সেটা আমি আপনাদের বলছি। এখন দেখেন, রিং আইডিটা থাকার কোনো অপশনই পাচ্ছি না আমরা। দেখেন, রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করার পরেই কিন্তু আমাদের রিং আইডির যত রকম ব্যাংকিং সিস্টেম আছে সব কিন্তু ফিক্স করে দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট। সেই অনুযায়ী কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাচ্ছি না। আর রিং আইডির যদি ওনারকে সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম এবং আরিয়ান ইসলামকে বাংলাদেশে আনা হয়, তাহলে কিন্তু রিং আইডি শেষ হয়ে যাবে যে কোনো প্রকারে, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখন আমাদের যে নিউজগুলো আমরা প্রতিনিয়তই দেখে যাচ্ছি, প্রথম আলো যে নিউজটা করেছিল সেইখানে উল্লেখ করা রয়েছিল যে সিআইডির তথ্য অনুযায়ী আমাদের রিং আইডি আমাদের কাছ থেকে প্রায় 200 কোটি টাকার অনেক উপরে নিয়েছে। আমরা জানতে পেরেছি যে সিআইডি 200 কোটি টাকা জব্দ করেছে, আর বাকি টাকাগুলো কোথায় রেখেছে সেটা জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু আরিয়ান এবং শরীফ ইসলামকে দেশে ফিরিয়ে আনা হবে। এখন আর আজকে দেখছি আরেক নিউজ, আসলে কী করব বলেন। এখন রিং আইডির সর্বশেষ আপডেট পর্যন্ত আমাদের থাকতে হবে। রিং আইডির সর্বশেষ আপডেট কী হয় সেটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে রিং আইডি থাকবে কিনা, চলে যাবে। এখন দেখেন যে রিং আইডির যে পয়েন্টগুলো তুলে ধরছে সিআইডি, সেগুলো হলো যে রিং আইডি যে প্রতারণার ফাঁদটা সাজিয়েছে সেটা হলো যে লোকজনদের লোভ দেখিয়ে অ্যাড দেখার মাধ্যমে তারা আয় করার সুযোগ করে দিচ্ছে। তারা দেখা যাচ্ছে যে বেশ কয়েকদিন টাকা দেওয়ার পর গ্রাহকদের, তারপরে আর টোটালি টাকাটা দিচ্ছে না এবং অ্যাকাউন্টে দেখাচ্ছে কিন্তু টাকাটা তারা উঠাইতে পারছে না, কিংবা টাকাটা তারা ঠিকমতো দিচ্ছে না, সেটা কিন্তু সিআইডির অভিযোগ। সেটাই তদন্ত করছে যে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করছে কিনা আসলেও। আর একটা কথা যে আমাদের টাকা কিন্তু একের টাকা অপরকে দিচ্ছে, এভাবেই কিন্তু বুঝিয়ে যাচ্ছিলো রিং আইডি, সেটা আমরা অবশ্য অনেক জায়গায় শুনেছি। এখন দেখেন, আমাদের তো করার কিছু নাই। এখন আমাদের রিং আইডি কিন্তু প্রথম অবস্থায় কিংবা এখন পর্যন্ত কিন্তু দিয়ে যাচ্ছিল, যে আমাদের অনেকেই টাকা দিয়ে যাচ্ছিল। আমরা এখানে 22,000 টাকা ইনভেস্ট করে কিন্তু অনেকেই সফলতা পেয়েছি এবং অনেকেই লাভবান হয়েছি, আপনারা জানেন। আর অনেকেই যারা লাস্ট মেম্বারশিপ বন্ধ হওয়ার আগে যারা কিনেছি, তারা কিন্তু এখন পর্যন্ত 1 টাকা উঠাইতে পারেনি, তাদের অ্যাকাউন্টে হয়তো বা 10,000-15,000 এরকম টাকা রয়েছে। আসলে আবার অনেক পুরাতন যারা মেম্বারশিপ কিনেছে তাদের অ্যাকাউন্টেও কিন্তু এখনও 15,000-20,000 টাকা রয়েছে। অনেকে আবার ক্যাশ আউট দিয়েছে, তারা পেমেন্টটা পায়নি। এখন যদি রিং আইডিটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুরোপুরি অবস্থা খারাপ হয়ে যাবে। আবার অনেকেই দেখলাম যে আমাদের টেলিগ্রামে কিন্তু কমেন্ট করেছে, ভাই যে আমাদের বাড়ির থেকে বের করে দেওয়া অবস্থা, কারণ আমরা বাপ মাওকে কনভেন্স করে আমাদের যে রিং আইডিতে ইনভেস্ট করার জন্য 22,000 টাকা নিয়েছি, আমরা সেই টাকাটাও এখন বোঝাই দিতে পারছি না। আসলে আমাদের এখন বাড়ির থেকে বের করে দেওয়া অবস্থা, এখন কি করবেন দেখেন। অবস্থা যদি, পরিস্থিতি খারাপ হয় তাহলে তো আমাদের করার কিছু নাই। এখন আমাদের শেষ আপডেট পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে যে রিং আইডির শেষ পর্যন্ত কি হয়। আসলে এখন দেখেন যে যদি রিং আইডির মালিক এবং আরিয়ান ইসলামকে যদি দেশে ফিরিয়ে আনে, তাহলে কিন্তু যে কোনো প্রকারে হলেও ই কমার্স সাইট আর থাকবে না, সেটা আপনারা অবশ্যই ধারণা করতে পারছেন। আর দেশে ই কমার্স সাইটই থাকবে না, কারণ ই কমার্স সাইট, কিছু কিছু ই কমার্স সাইটের কারণে ভালো ভালো ই কমার্স সাইট বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। দেখেন, এই মালিক কিন্তু প্রথম অবস্থায় সব ই কমার্স সাইটে ভালো সার্ভিস দেয়, তারপরে যখন তাদের একটু টাকা লোভবান হয় তখন কিন্তু তারা দর্শকদের এবং দেশের জনগণদের কিন্তু ঠকিয়ে দেয়। সে কারণে কিন্তু ই কমার্স সাইটগুলো আর ট্রাস্টেড হচ্ছে না, আর ই কমার্স সাইটগুলো হয়তো বা থাকবে না। বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।